মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। আফরিন জাহানের প্রতিবেদন। সুস্থ সবল জাতি গঠনে প্রাণীজ আমিষের গুরুত্ব অনেকখানি। আর এই প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে মাছ মাংস দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা এবং দূরদর্শিতা মৎস্য খাতকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমান সরকারের সময়ে দৃঢ় কার্যক্রমের ফলে মাংস উৎপাদনের পাশাপাশি 2016-17 অর্থবছরে প্রাণী জামিসের অন্যান্য উৎস হিসাবে দুধ ও ডিম উৎপাদন হয়েছে যথাক্রমে 92,83,000 মেট্রিক টন এবং 1,493.31 কোটি। বর্তমান সরকারের পোল্ট্রি ও ডেইরি খাতে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের ফলে বিগত বছর বলতে ক্রমবর্ধমান হারে মাংস দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনে ধারাবাহিকতা অব্যাহত আছে। মৎস্য উৎপাদনে বর্তমান সরকারের উল্লেখযোগ্য অর্জন কতটুকু? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি বলেন, সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাংস উৎপাদনে বিশ্বমান অগ্রগতি অর্জনের পাশাপাশি বিগত বছরে গরু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম ও বেসরকারি পর্যায়ে বাণিজ্যিকভাবে ব্যাপক পোল্ট্রি উৎপাদনের পরিপ্রেক্ষিতে মাংসের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আগামী 15 মার্চের মধ্যে গরুর মাংসের দাম কমাতে সরকার উদ্যোগ নেবে বলেও জানান মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।